সবাইরই মারা শেষ, তুমি বট পালাবা কই? হ্যাঁ হ্যাঁ, হোয়াটস আপ গাইস, ইটস মিস্টার ট্রিপল আর, অথক ইটস মিস্টার এ আর আতিক। ভাই কি আপনি কি ট্রিপল আর কে কপি করেন? আসলে হয়েছে কি ভাই, আমার কোনো স্পেসিফিক কোনো ডায়লগ নাই, সো আমি কপি করতেছি না, আমার মুখের ভাষায় বলতেছি, ওরটা কখনো আমি কপি করে এখানে লাগাই নাই। সো লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। ওহো, আবার কপি করলাম। যাই হোক ব্রাদার, আমরা লুট জেনে নামেছি এর কারণে যে আমরা যাতে দুটো স্নাইপার নিতে পারি, স্নাইপার নিয়ে গুনে গুনে বটগুলোকে যাতে মারতে পারে। আমার টিমমেটকে জানি কে ড্যামেজ দিচ্ছে। ভাই ভাই দাঁড়া দাঁড়াও ভাই, আমি আইতেছি ভাই, কোনো ব্যাপার না ভাই, আমি আসবো। আমি যখন লুট দিচ্ছিলাম তখন দেখলাম একজন এখানে ল্যান্ড করলো, দেখা যাক। ও পাইছি পাইছি, দেখো যে মারা শুরু করছি পিছন থেকে মির্জাপুরি শুরু করবে। এটা বট হলে কি হবে, এটা মির্জাপুরি করবে। ওয়েট, দেখাও তোমাকে, দাঁড়াচ্ছি। দাঁড়াও তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। ওয়েট, কাইন মাস্টার একটা গ্লিটসের কারণে আজকে ভিডিওর রেজুলেশনটা একটু খারাপ আসছে, আর বাইরে খুব বৃষ্টি ছিল যার কারণে একটু ভয় হচ্ছে, একটু চিরচির শব্দ হচ্ছে ভাই, ব্যাপার না। আমি এখানে চিল্লাচিল্লি করতে আসি নাই ভাই, আমি শুধু আমার ম্যাচ গেম প্লেটা আমি আপনাদের শো করতে আসছি, তো সাপোর্ট করে আমার পাশে থাকবেন। আই নিড ইউর সাপোর্ট অ্যান্ড হিউজলি হিউজলি। সবাইরই মারা শেষ, তুমি বট পালাবা কই? হ্যাঁ লাগলো রে ভাই, যদিও প্রথমে 123 ড্যামেজ লাগছিল, তারপরে আবার হেডশুট লাগায় ব্যাপারটা আরো ইজি হয়ে গেছে। হ্যাঁ, কয়েকটা বোম নিজের সাথে রেখে দেই, পরে লাগতে পারে কোনো না কোনো ভাবে। তো ব্রাদার, আমার গেম প্লে একটু বট টাইপের, যাই হোক তা কিছু করার নাই, একটু হজম করে নেন ভাই, কষ্ট করে হলে একটু হজম করে নেন। একটু বট টাইপের, আমি নিজে একটা বট, এটা আমি অস্বীকার করি না। সামওয়ান থ্রো আস গ্রেনেড, ওয়েট ব্রো আই উইল থ্রো ইউ গ্রেনেড। আই থিঙ্ক বটের বাচ্চা বটে পলাইতেছে, পলাই যাওয়া কই? হ্যাঁ ওয়েট, তোমাকে খুঁজতে খুঁজতে হয়রান হবো, বাট তোমাকে লাস্টে মারবোই। ওকে ও আমার টিমমেটের ড্যামেজ দিচ্ছিল। ওইদিকে একটা মেবি একটা এনিমি ছিল, যাই হোক স্কুপিং করে ওকে খুঁজে পাচ্ছি না। ও মাই গড, ওই টু রুট থেকে এক এনিমি জাম্প করলো। ও মাই গড, আমার যে বডি স্টাইলের স্নাইপার চালাচ্ছি, বট নিজে ভয় পাই, সেন্সলেস হয়ে যাইব। পিকের মধ্যে যতগুলো এনিমি ছিল সবগুলোরে খতম করা শেষ। তো ব্রাদার, আমরা ক্লক টাওয়ারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, দেখা হয়েছিল তোমাতে আমাতে। আজকাল বটেও
ডাবল এম দে এইভাবে কখনো শুট দিছে কিনা জানি না ভাই, আমি শুট খেয়ে শেষ। হম্পি তম্পি কি মারটাই না দিল রে ভাই। যাই হোক রাসেল ভাই, কাহিনিটা যদি ওই পর্যন্ত থেমে থাকতো তাহলে ভালো হইতো। আমরা এখন স্কোয়াডে ম্যাচ স্টার্ট দিছি, এখন পর্যন্ত কোনো ভালো একটা স্নাইপার পাই নাই যেটা দিয়ে আমি আমার ভিডিওটি ভালোভাবে আরো প্লেয়িং করতে পারবো। তো রাস্তায় একটি নিমের সাথে দেখা। আরে অপু ভাই, হ্যাঁ ভাই, এখানে খাড়াই আসুন কে, ওইখানে বসে থাকলে কি 5 টাকা পাবো? সামনে দুটো স্নাইপার দেখা যাচ্ছে, যাই হোক ব্রাদার, বট আমাকে ড্যামেজ দিচ্ছে কিন্তু কিচ্ছু করতে পারতেছে না। আমি ডাবল এম দা শুট দিয়ে লাগাইতে পারি নাই, তবে তুমি যতই আমাকে শুট দাও আমি তোমাকে স্নাইপার দিয়ে মারবো। উপরের দিকে গেলে আরো ভালোভাবে শুট লাগবে, দেখা যাক কি করা যায়। শেষ, OMG। সিরিয়াসলি ভাই, একটা শুট লাগার পর ও যেভাবে দৌড় পারতেছে মনে হয় না ও বট। যাই হোক, এরকম তো কিচ্ছু দেখি নাই লবিতে, যা দেখলাম সব অ্যাডাম ক্যারেক্টার। অ্যান্ড্রো এখন কিভাবে অলক আসলো মাঠে আমি ভাই কিচ্ছু জানি না। গ্যারেনার একটা ভালো ধরনের একটা বাঘ, এটা বাঘ হরিণ মহিষ, যাই হোক। অনেকক্ষণ পর একটা নেমে দেখছি ভাই, তোমার কিল আমি নেবো এটা আমি। যাই হোক, শুটটা লাগাইছি, লাগানোর পর হ্যাঁ এটা কি ধরনের মারাত্মক ধরনের একটা কিল চোরের সাথে আমি ম্যাচ স্টার্ট দিছি ভাই। স্নাইপারের মুখের সামনে থেকে ও আমার কিলটি চুরি করে নিয়ে গেল, এটা কোনো কথা ভাই। ভাই যাই হোক, ম্যাচটা আর বেশি দূর আমি কন্টিনিউ করতে পারি নাই, গ্যারেন আমার কষ্ট দুঃখ সহ্য না করতে পেরে আমাকে ভুইয়া দিয়ে দেয়। নেক্সট নেক্সট আর ভালো কিছু না, সামনে হাজির হবো, মন ভরে দেখে নেন। হ্যাকার এরকম হ্যাকার থাকলে র্যাঙ্ক ম্যাচ কখনোই সম্ভব না, আমরা র্যাঙ্ক ম্যাচে এরকম একটা হ্যাকারের সম্মুখীন হয়েছিলাম। যাই হোক, কিচ্ছু করার নাই, গেরেনা আমি চাই গেরেনা এই সমস্ত হ্যাকারদের ব্যান করে দেখ।